স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আপনি আপনারা নবান্নের এসি ঘরে বসে হতাশ, আমরাও রাজপথে বসে হতাশ। সমস্ত জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের একটা অধিকার, এটা কোনো জেদ নয়। কিছুক্ষণ আগে আমরা সরকারের তরফ থেকে একটি প্রেস বিবৃতি পেলাম। প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ, যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। কেন এত বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল রাজ্যে থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে? আমরা তো শিক্ষানবিশ মাত্র, শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার অপেক্ষা রাখে না। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে 9 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট আ কনফিডেন্স ইন দ্য ডক্টরস দ্যাট দেয়ার কনসার্নস ইন রিগার্ড টু দেয়ার সিকিউরিটি অ্যান্ড সেফটি আর বিং ডিউলি অ্যাটেন্ডেড টু। কিন্তু আমরা এখনও অবধি তার বাস্তবায়নে সরকারের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, সুরক্ষার দাবি নাকি আমাদের মূল দাবি, কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সুরক্ষা দাবির পাশাপাশি এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত 32 দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার, এবং বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা। কিন্তু এই দাবিগুলোকে লঘু করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসাবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অশ্রদ্ধা করা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে, খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনও চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা ভোর 3:49 মেল পাঠিয়ে রাজনীতি করেছি, অভয়ের মৃত্যু আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমরা রোদ জল ঝড় মাথায় নিয়ে বসে আছি রাস্তায়। এই পরিস্থিতিতে আমাদের কাছে রাত দিন সমস্তটাই এক। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত 3:49 মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। যেভাবে আমরা ভোর 4টেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই, সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অচলাবস্থা বাঁচাতে ভোর 4টের সময় ছুটে গেছিলাম আমরা। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন। আমরা
সময় আলোচনার জন্য প্রস্তুত। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, গতকাল মুখ্যমন্ত্রী সন্ধে 7:30 অবধি অপেক্ষা করেছেন, যা আসলে আমাদের জানানোই হয়নি। আমরা আজ 3:49 মেল করার পর 3:23 তার উত্তর পাই। তারপরেই আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি। সেই মেলের উত্তর এখনও আমরা পাইনি। আমরা এখনও রাজপথে অবস্থানরত, আমাদের সমস্ত অংশের, সমাজের সমস্ত অংশের জনগণের সাথে আমরা এখনও অপেক্ষায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আপনি আপনারা নবান্নের এসি ঘরে বসে হতাশ, আমরাও রাজপথে বসে হতাশ। তাহলে এই সমাধান সূত্র বেরোনোর পথে কি কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের মনে হচ্ছে? কি আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা বরাবরই চেয়েছি প্রথম থেকে, এবং আমাদের প্রথম থেকে 5টি দাবি খুব স্পষ্টভাবে আমরা সর্বসমক্ষে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের অবস্থান মঞ্চে সব জায়গায় খুব স্পষ্টভাবে রেখেছি। এবং আমরা আশা করেছিলাম যে সরকার থেকে এই দাবিগুলোকে মান্যতা দিয়ে, আমাদের এই দাবিগুলো কোনো অন্যায্য দাবি ছিল না বা অন্যায্য দাবি নেই, আমরা আশা করেছিলাম সরকার এই দাবিগুলোকে মান্যতা দেবেন এবং আমরা দ্রুত কাজে ফিরে যাব। যদি আজ এই মুহূর্তে দাবিগুলোর মান্যতা দেওয়া হয় তাহলে আমরা এই মুহূর্তেই কাজে ফিরে যাব। আমাদের কারোরই ইচ্ছা নেই যে এতদিন ধরে আমরা এখানে রাস্তায় বসে আছি, আন্দোলন করছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম সরকার থেকে সেই সদর্থক ভূমিকাটা পাব, কিন্তু এখনও অবধি পেলাম না। সে কারণে আমরা যেমন বললাম আমরা হতাশ। শিল্প সংক্রান্ত বৈঠক ছিল একটি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে যেটা মন্তব্য করেছেন যে ওরা কেন এত জেদ করছে, ওরা যা বলবে সব মানতে হবে, আমি তো ওদের জন্য সময় দিতে রাজি, সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে, ওদেরকে আরো একবার বোঝাও। আমরা প্রেস রিলিজে এর আগেই বললাম মাননীয় সুপ্রিম কোর্ট যা বক্তব্য রেখেছেন তা নিয়ে আমাদের যা বলার সেগুলো আমরা বলেছি। এ বাদ দিয়ে আমাদের যে 5টি দাবি আছে, 5টি সুস্পষ্ট দাবি, সেগুলোর কারণ, সেগুলোর প্রত্যেকটি ভিত্তি আমরা এর আগে বারংবার মিডিয়ার সামনে বলুন, ডেপুটেশন কর্মসূচিতে বলুন, প্রত্যেকটি জায়গায় সুস্পষ্টভাবে রাখতে গিয়েছি। আমরা এদিক থেকে সত্যিই মনে করি না, এবং গত 2 দিন ধরে এবং গত 32 দিন ধরে চলা আন্দোলনে জনসাধারণ যেভাবে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে তারাও যে আমাদের দাবির সঙ্গে একমত, এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার করে এবং পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই এই 5টি দাবি থেকে আমাদের সরে আসার বা আমাদের বোঝার মতো আমাদের মহলে মুখ্যমন্ত্রী পর্যবেক্ষণ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। আমরা প্রথম দিন থেকেই যে দাবি, যে 5টা দাবি নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা রাজপথে নেমেছি, আমরা প্রথম দিন থেকেই একই জিনিস আমরা বারবার করে বলছি সরকারের কাছে, সিবিআইয়ের কাছে, যে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনে এই বিচার পাওয়ার পথে যে সমস্ত জিনিস এবং যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তত্ত্বপ্রমাণ লোপাট এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পুলিশের ব্যর্থ ভূমিকা জন্য দায়ীভার বহন করে কলকাতা পুলিশ কমিশনারেট, সিপি এবং যে সমস্ত রাজ্যে বিভিন্ন কলেজে চলতে থাকা থ্রেট কালচার এবং তার বিরুদ্ধে এদেরকে প্রশ্রয় দেওয়া এবং বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটে সাহায্যকারী প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তিকে অপসারণ এবং তাদেরকে বিচার ব্যবস্থা তদন্তের আওতায় আনার দাবি আমাদের ন্যায্য দাবি বলে মনে হয়। আসলে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের পথে যতক্ষণ আমরা এই দাবি পূরণ করতে পারছি আমাদের মনে হয় এই বিচার আমরা ঠিক পাব না। এই অবস্থান, এই অবস্থান তা প্রশাসনের কাছে যে তোমরা শব্দ বন্ধ ব্যবহার করছো ন্যায্য দাবি, প্রশাসন বলছে যে এবং সব মানতে হবে, সব মানতে হবে। আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের এই আমাদের প্রধান দাবি বিচার, এবং সেই বিচার মানে যারা অপরাধীরা করেছে সেই অপরাধীদের শাস্তি,
এবং সেই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি, এবং যারা সেই তথ্য প্রমাণ লোপাট করেছে এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে তাদেরও উপযুক্ত তদন্তের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি প্রদান, এই দাবিটা যদি কারো জেদ মনে হয় তাহলে আমি দুঃখী, আমার আর কিছু বলার নেই, আমাদের আর কিছু বলার নেই। আর জেদ বলে যদি আমাদের এই জুনিয়র ডাক্তারদের এবং সাধারণ মানুষের এই আন্দোলন এবং এই আন্দোলনগুলোকে দাবিকে ছোট করা হচ্ছে বলে আমি মনে করি, আমরা মনে করি। বলছি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বলেছে কাজে যোগ দিলে আপনারা দেখতে পারবেন নিরাপত্তার অনেক বন্দোবস্ত করা হয়েছে এবং আপনারা যোগ দিলে তবেই সেইগুলো বুঝতে পারবেন, যখন যোগ দেবেন তখন বুঝতে পারবেন। যোগ দিলে এর আগেও আমরা একাধিকবার দেখেছি শুধুমাত্র অভয়ার ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তার পরিকাঠামোর যে বেহাল দশা শুধুমাত্র মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নয় প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে বা প্রাইমারি কেয়ার লেভেলে যেখানে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার ঠিকঠাক করে প্রপার কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো পার্মানেন্ট ঠিকাকর্মী নেই, সমস্ত ঠিকাকর্মীদের নিয়োগটাই হচ্ছে কন্ট্রাকচুয়ালে সেখানে শুধুমাত্র, এবং তার সঙ্গে আমরা গত 32 দিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে থ্রেড কালচারের খবর, যে থ্রেড কালচারের ছবি আমাদের প্রকাশ্যে সামনে এসছে তা আমাদেরকে কোনোভাবেই যে ডাক্তারি পড়া বা চিকিৎসা বা হাসপাতাল এটা সুরক্ষিত তার কোনোরকম কোনো সুস্পষ্ট চিত্র আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে না, বরঞ্চ তার ঠিক বিপরীত চিত্রটাই আমাদের সামনে এসে দাঁড় করাচ্ছে। প্রথম থেকেই আমরা যেটা জানিয়ে আসছি এই যে নাটকীয় ঘটনা ঘটেছে আমাদের বোনের সাথে তার এই খুন এবং এই ধর্ষণের মোটিভ আমাদের অজানা, তাই যতদিন আমরা এই মোটিভ জানতে পারছি যেটা সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে আমরা ভেবে নিতে পারি যে এই অপরাধীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটা সিসিটিভি এবং সিআইএসএ বা পুলিশকর্মী দিয়ে যেটা সলিউশন আমরা মনে করি সম্ভব নয়, তাই যতক্ষণ অবধি এই অপরাধীদের আড়াল করা বা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গর অপসারণের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মসূচি সুরক্ষিত মনে করছি না এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। অর্থাৎ এই রাতভর কর্মসূচি কি চলবে এটা কি আমরা বলতে পারি? আজ প্রথম শ্রীমতী রাতভর কর্মসূচি কি চলবে? আজ প্রথম সিবিআই ডিসি লবকে তলব করেছে আজকের এই দর্শন মামলার ঘটনায়, এবং সেখানে ডিসিডিডি পেশেন্টদের সঙ্গে নিয়ে ডিসি লব সিবিআই জিজ্ঞাসাবাদের আমাদের স্বাগত জানানোর আমাদের পাঁচ দফা বারবার বলছে আমাদের পাঁচ দফা দাবি খুব সুস্পষ্ট, ডিসি নর্থের প্রসঙ্গ বিভিন্ন সময় এসেছে, ওনার অভয়ের বাবা মা যখন এসেছিলেন তারা ওনার সম্পর্কে অভিযোগ করেছেন যে উনি ওনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন, এরকম একখানা ভিন্ন কাজ একজন মারা যাওয়ার পর তাকে টাকা দিতে চাওয়া সেটা আমাদের কল্পনাতেও ছিল না, সেই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। আমরা সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছি, আমরা চাই দ্রুত তদন্ত হোক এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারি হোক এবং তার সাথে দ্রুত তাদের শাস্তি প্রক্রিয়া শুরু হোক। আজকে দিনের প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে ছিল, প্রথম পদক্ষেপটা আপনারা নিয়েছেন ইমেল করে, আগামীকাল কি বা আজকে রাতে কি আবারও প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে হবে যেহেতু আলোচনাটা এই জায়গায় থমকেছে? আমরা আমাদের তরফ থেকে আমরা কী কী দাবি রাখছি, আমাদের 5টা সুস্পষ্ট দাবি এবং কোন কন্ডিশনে আমরা সেই মিটিংটি অ্যাটেন্ড করতে পারি সেটা নিয়ে আমরা বলেছি, এই কন্ডিশন থেকে আমরা কোনোভাবেই নড়ব না, এই মেল আমরা আমাদের তরফ থেকে পাঠিয়ে দিয়েছি, আমরা অপেক্ষা করছি, দরকার হলে আমরা সারা রাত রাস্তা অপেক্ষা করব, আমাদের সঙ্গে সাধারণ জনগণ অপেক্ষা করবে, কিন্তু আমাদের তরফ থেকে মেলটি চলে গেছে যার উত্তর আমরা এখন অবধি পাইনি, আমরা অপেক্ষা করছি। আপনারা যে প্রথম পদক্ষেপ আরেকটু স্পষ্ট করে দিই, প্রথম পদক্ষেপ মানে এটা নয় যে আমরা আজকে প্রথম মেলটা করেছি, প্রথম পদক্ষেপ আমরা আশা করেছিলাম, আমাদের কাছে একটাই পদক্ষেপ ছিল যে ওই ঘটনাটা ঘটা প্রভুমত ওই ঘটনাটা ঘটাই উচিত ছিল, যে সরকারের তরফ থেকে সেইটুকু সুরক্ষা আমরা আশা করেছিলাম, তারপরেও সেই ঘটনাটা ঘটেছে এবং ঘটনা ঘটার পরেও আমরা আশা করেছিলাম যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাবে এবং তদন্ত খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে হবে, সেই তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছি স্পষ্টতা সেখানে ছিল না, স্বচ্ছতা সেখানে ছিল না, যারা দোষী যারা এই অপরাধ করেছে এবং অপরাধ লুকানোর চেষ্টা করেছে তাদের গ্রেপ্তারিও এখনও অবধি হচ্ছে না, তাদের শাস্তি প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এখন অবধি সেই দ্রুততার সাথে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং প্রথম পদক্ষেপ হিসাবে এই মেলটা নয়,
প্রথম পদক্ষেপ হিসাবে আমরা সরকারের থেকেই সমস্ত পদক্ষেপ চেয়েছিলাম যে সরকারের পদক্ষেপটা জরুরি। এবং এই যে আলোচনার কথা, খোলা মনে আলোচনা, আমাদের এই 32 দিন অভয়ের মৃত্যু, আমাদের সহকর্মীর মৃত্যু, তারপর আমরা এইভাবে এই খোলা আকাশে বসে আছি, আন্দোলন করছি, অবস্থান করছি, মিছিল করছি, এটা জানি না আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। তার মধ্যে থেকেও আমরা চেয়েছি যে ওই খোলা মনে আলোচনা, খোলা মনে আলোচনা এবং সেটা সবার সামনে হোক, তবেই তো সেটা খোলা মন, সেটা কোনো বদ্ধ জায়গার আলোচনা নয়, কোনো ক্লোজ ডোর মিটিং নয়, সবার মধ্যে মিডিয়ার সামনে সেই আলোচনা হোক, আমরা এই খোলা মনে আলোচনাটাই আমরা প্রার্থনা করেছি। এবং 30 জন আমাদের যত মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধি নিয়ে সেইটুকু আলোচনায় আমরা প্রার্থনা করেছি, এবং সেই আলোচনাটুকু প্রার্থনা বা সেই আলোচনাটুকু শোনার মতো অবস্থায় এতদিন পরে সরকারকে আসতে হলো, এবং সেটা নিয়েও একটা দর কষাকষি চলছে, সেটা নিয়েও উল্টো দিকে শর্ত দেওয়া হচ্ছে 10 থেকে 12 জন আসো, সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কি না। আমরা চাইছি আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে, আমাদের সবার অভিভাবক হিসাবে তার সাথে আলোচনা করতে, তিনি থাকবেন কি না তার নিশ্চয়তা নেই, এবং তার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিকে যতজন আমরা চাইছি সেটা যেতে দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই। এটা মানে যেটা আমরা করছি, এরপরেও এটা বলতে হবে যেটা আমরা করছি এই 30 দিন পরেও আন্দোলনের পরেও আবার কি কোনো বার্তা যাবে আপনাদের তরফ থেকে? যে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন, যেটা কোনো জেদ নয়, এই ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের দাবি আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের একটা অধিকার, এটা কোনো জেদ নয়। গতকাল দুপুর থেকে প্রথমত জানিয়ে দিতে চাই যে প্রথম যে মেলটা আপনারা করেছিলেন 3:23 গতকাল সন্ধ্যাবেলা যে মেলটি আপনারা করেছিলেন তার 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু তার একটা প্রাথমিক আমরা রিপ্লাই কিন্তু আমরা তাদের দিয়েছিলাম 3:45 মেলের আগে। গতকাল দুপুর থেকে আপনারা অবস্থান করছেন, আমাদের সদিচ্ছা ছিল এই অবস্থান বিক্ষোভ আরো কত মানে কতক্ষণ চলবে বা লাগাতার চলবে কিনা, পরবর্তী কর্মসূচি কি? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইছি খোলা মনে সমস্ত জনতার সামনে ওপেন লাইভ টেলিকাস্টে আমাদের সমস্ত মেডিকেল কলেজের অ্যাডিকোয়েট রিপ্রেজেন্টেটিভ 30 জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনায় যেতে। আমরা চাইছি রাজ্যের অভিভাবক হিসেবে তিনি আসুন, এই এত এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, আমরা আমাদের বোনের বিচার চাইতে রাস্তায় বসে আছি রাতের পর রাত, এত এত মানুষ রোদে পুড়ে জলে ভিজে এখানে বসে আছেন, আমরা চাইছি তিনি আসুন। মুখ্যমন্ত্রীকে এখানে চাইছেন আপনারা? সদর্থ ভূমিকা আমরা পাচ্ছি না, আমরা অবশ্যই আমরা আশা করে আছি কোনো সদর্থ ভূমিকা। মুখ্যমন্ত্রীকে এখানে আসুক আপনারা চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থ আলোচনা, সেক্ষেত্রে সেই আলোচনা স্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক, সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক, যাতে যে প্রতিনিধি দল সারা তারা যে শুধুমাত্র ডাক্তারদের প্রতিনিধি হিসাবে যাচ্ছে তা নয়, তারা আজ এই মুহূর্তে সমস্ত মানব সমাজের প্রতিনিধি, সেক্ষেত্রে সেই আলোচনাটা যদি এই রাজ্যের প্রধান কার্যালয়ে নবান্নে হয় তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু এই প্রতিনিধি দলকে যেতে দিতে হবে এবং সেটা এই মিডিয়ার কাছে সেই পুরো আলোচনাটা হতে হবে। এবং আমরা এটাও জানাতে চাই যে সুরক্ষার দাবি আমাদের মূল দাবি নয়, সুরক্ষার দাবির পাশাপাশি আমাদের যে পূর্ব নির্ধারিত 5খানা দাবি রয়েছে প্রত্যেকটি দাবিকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা যদি কোনো আলোচনা বসতে আমরা আগেও রাজি ছিলাম, এখনও রাজি আছি। ধন্যবাদ।